উচ্ছেদ বন্ধৰ দাবীত এতিয়া প্ৰতিবাদত কপিছে তামুলপুৰ এই মুহূৰ্তত আমি জনাইছো হাজাৰ হাজাৰ লোক এতিয়া উলাই অহা পৰিলক্ষিত হৈছে দৃশ্যাংশ দেখুৱাবলৈকে চেষ্টা কৰিম ইতিমধ্যে গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাইছো ভূমিপত্ৰৰ দাবী আৰু উচ্ছেদ বন্ধৰ দাবীৰে এতিয়া প্ৰতিবাদত কপি উঠিল তামুলপুৰ আৰু এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে হাজাৰ হাজাৰ লোক এতিয়া এনেদৰে ওলাই আহিছে তামুলপুৰত এবিএমচিৰ বিশাল প্ৰতিবাদ আমি আপোনালোকক জনাইছো তামুলপুৰত ইতিমধ্যে এবিএমচিয়ে বিশাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে ভূমিপত্ৰৰ দাবীত আৰু উচ্ছেদ বন্ধৰ দাবীৰে এতিয়া হাজাৰ হাজাৰ লোক এনেদৰে ওলাই আহিছে উচ্ছেদ বন্ধ কৰাৰ দাবীত হাজাৰ হাজাৰ লোকে কপালে তামুলপুৰ আমি জনাইছো উচ্ছেদ বন্ধ কৰাৰ দাবীতে এতিয়া হাজাৰ হাজাৰ লোক এতিয়া এনেদৰে ওলাই আহিছে আৰু তামুলপুৰ কপোৱা পৰিলক্ষিত হৈছে ভূমিহীন লোকক মাটিৰ পত্তা আৰু ভূমি দিয়াৰ দাবী জনাইছে প্ৰতিবাদী জনতাই গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাইছো ভূমিহীন লোকক মাটিৰ পত্তা দিয়াৰ দাবী জনাইছে এতিয়া প্ৰতিবাদী জনতাই বিটিচি অঞ্চলত সংখ্যালঘু লোকৰ ভূমিৰ অধিকাৰৰ বাবে এবিএমচিয়ে প্ৰতিবাদ কৰি আহিছে এই মুহূৰ্তত গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাইছো ইতিমধ্যে হাজাৰ হাজাৰ লোকে তামুলপুৰ কপাইছে আমি আপোনালোকক জনাইছো হাজাৰ হাজাৰ লোকে এতিয়া তামুলপুৰ কপোৱা পৰিলক্ষিত হৈছে যেনেকৈ চুক্তিত উল্লেখ আছে যে 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰী আগৰে পৰা বিটিচিত বাস কৰা সকলো লোকৰে ভূমিৰ অধিকাৰ থাকিব আৰু এনেদৰে এতিয়া চুক্তিত উল্লেখ আছে আৰু প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ ভূমিৰ অধিকাৰ 100% নিশ্চিত থাকিব আৰু যে এনেদৰে হাজাৰ হাজাৰ লোক ওলাই আহিছে কিন্তু বিগত 17 বছৰ ধৰি বিটিচিৰ লোকে ভূমিৰ অধিকাৰ নাপালে 17 বছৰ ধৰি বিটিচিৰ লোকে ভূমিৰ অধিকাৰ নাই পোৱা আৰু ভূমি অধিকাৰ দিয়াৰ পৰিৱৰ্তে উচ্ছেদহে এতিয়া চৰকাৰে চলাইছে আৰু এতিয়া এনেদৰে প্ৰতিবাদী শ্লোগান দিছে এই সকল লোকে এতিয়া প্ৰতিবাদী শ্লোগান দিছে আৰু এতিয়া এনেদৰে ওলাই অহা পৰিলক্ষিত হৈছে হাজাৰ হাজাৰ লোকে এতিয়া তামুলপুৰ কপাইছে ভূমিৰ অধিকাৰ দিয়াৰ পৰিৱৰ্তে চৰকাৰে এতিয়া তেওঁলোকৰ উচ্ছেদ চলাইছে আৰু এই উচ্ছেদ বন্ধ ৰখাৰ দাবী জনাইছে এবিএমচিয়ে ইতিমধ্যে বন্ধ ৰখাৰ দাবী জনাইছে এমবিএছৰ জৰিয়তে প্ৰথমে কিছু দৃশ্যাংশ দেখুৱাই ল'বলৈ চেষ্টা কৰিম আৰু এতিয়া এনেদৰে ভূমিহীন লোকক মাটিৰ পত্তা আৰু ভূমি দিয়াৰ দাবী জনাইছে এতিয়া প্ৰতিবাদী জনতাই এনেদৰে ওলাই আহিছে তেওঁলোকে তামুলপুৰ কপোৱা পৰিলক্ষিত হৈছে ভূমিহীন লোকক মাটিৰ পত্তা দিয়াৰ দাবী জনাইছে বিটিচি অঞ্চলত সংখ্যালঘু লোকৰ ভূমিৰ অধিকাৰৰ বাবে এবিএমচিয়ে ইতিমধ্যে প্ৰতিবাদ কৰি আহিছে তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে সংখ্যালঘু লোকক ভূমিৰ অধিকাৰ দিয়াৰ বাবে যেনেকৈ চুক্তিত উল্লেখ আছে যে 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰী আগৰে পৰা বিটিচিত বাস কৰা সকলো লোকৰে ভূমিৰ অধিকাৰ থাকিব আমি জনাইছো খবৰ আৰু এতিয়া প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ ভূমিৰ অধিকাৰ 100% নিশ্চিত থাকিব গুৰুত্বপূৰ্ণ খবৰ আমি আপোনালোকৰ মাজলৈকে লৈ আহিছো কিন্তু বিগত 17 বছৰ ধৰি বিটিচিৰ লোকে ভূমিৰ অধিকাৰ নাই পোৱা বিটিচিৰ লোকে 17 বছৰ ধৰি ভূমিৰ অধিকাৰ নাই পোৱা ভূমিৰ অধিকাৰ দিয়াৰ পৰিৱৰ্তে চৰকাৰে এতিয়া উচ্ছেদহে চলাই আছে আমি আপোনালোকক জনাইছো আৰু এই উচ্ছেদ এতিয়া বন্ধ ৰখাৰ দাবী জনাইছে এবিএমচিয়ে ইতিমধ্যে এই যি উচ্ছেদ বন্ধ ৰখাৰ দাবী জনাইছে কোনো কাৰণতে বিটিচিত চলাব নোৱাৰিব উচ্ছেদ আমি আপোনালোকক জনাইছো এনেদৰে এতিয়া এবিএমচিয়ে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে ভূমিৰ অধিকাৰ নোপোৱা পৰ্যন্ত আন্দোলন চলাই যাব এবিএমচিয়ে আমি আপোনালোকক জনাইছো ভূমিৰ অধিকাৰ নোপোৱা পৰ্যন্ত এতিয়া এবিএমচিয়ে আন্দোলন চলাই যাব আৰু এই হুংকাৰ প্ৰদান কৰিছে এবিএমচিৰ নেতা টাইছন হুছেইনে মন্তব্য আছে আমাৰ হাতত সেয়া আমি আপোনালোকৰ মাজত লৈ আহিছো চুক্তিৰ 4.3 দফাত স্পষ্টভাৱে লিখা আছে যে বিটিচিত 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীৰ আগৰে পৰা বসবাস কৰি থকা প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ পৰিয়ালৰ ভূমিৰ অধিকাৰ 100% নিশ্চিত থাকিব হস্ত অনুসূচীৰ 3B দফাটো এই কথা স্পষ্টভাৱে উল্লেখ আছে বিটিচি চৰকাৰে বিটিচি অঞ্চলত বসবাস কৰি থকা জনগণৰ ভূমিৰ অধিকাৰ নিশ্চিত কৰিবলৈ তেখেতসকলে বিশেষ আইন প্ৰস্তুত কৰাৰ কৰ্তৃত্ব ভাৰতৰ সংবিধানে হস্ত অনুসূচীৰ জৰিয়তে বিটিচি চৰকাৰক প্ৰদান কৰিছে কিন্তু আজিৰ তাৰিখত
যা সতেরোটা বছরে বিটিসি অঞ্চলের জনগণে ভূমির অধিকারের ভাবে যুঁজিলে কিন্তু ভূমির অধিকার নাপালে। প্রমোদ বড়ো ডাঙরিয়া 2020 সনত পরিবর্তনের স্লোগান দিয়ে বিটিসির তেখেতে শাসনভার গ্রহণ করলে। তেখেতে প্রতিশ্রুতি দিছিল যে বিটিসির যদি তেখেতর সরকার হয় তেনে দুই মাহের ভিতর সকল ভূমিপত্তাহীন মানুষ ভূমিপত্তা প্রদান করা হব। কিন্তু প্রমোদ বড়ো ডাঙরিয়ার সরকারও আজি চারিটা বছর হবর হল। প্রমোদ বড়ো ডাঙরিয়া ভূমিপত্তা দিয়া তো দূরের কথা। বিটিসি অঞ্চলের অর্ধ সহস্রাধিক পরিয়ালক বেদখলকারী বলে আখ্যা দিয়ে এই বিটিসি অঞ্চলের উচ্ছেদ করে খেদি পঠিয়াবলে উদ্যত হয়েছে আর কেবা লাখ জনগণক ইতিমধ্যে প্রমোদ বড়ো ডাঙরিয়া সরকারখানে বেদখলকারী বলে আখ্যা দিয়েছে। আজি আমি এই প্রতিবাদী কার্যসূচীর জড়িত স্পষ্টভাবে প্রমোদ বড়ো ডাঙরিয়াক খকিয়াই দিব বিচারিছো যে আপনি যে উচ্ছেদের প্রক্রিয়া আরম্ভ করেছে এই প্রক্রিয়া বন্ধ করক। বিটিসি চুক্তি অনুসরি ভারতের সংবিধান অনুসরি বিটিসি চুক্তির আগরেপরা বিটিসিত বসবাস করে থাকা পরিয়ালসমূহ ভূমিপত্তা আর ভূমি প্রদান করক। অন্যথা আজি আমি EBM চয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করে আইছো, কিন্তু আমার আন্দোলনের প্রতি প্রমোদ বড়ো ডাঙরিয়া গুরুত্ব দিয়া নাই। কিছুমান সংখ্যালঘু দালালক তেখেতে আমার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলসমূহকে প্রেরণ করে আকো সংখ্যালঘু ভোট লোবলে তেখেতে কিন্তু ইয়ালে অহা আমার পরিলক্ষিত হয়েছে। প্রমোদ বড়ো ডাঙরিয়া আমি স্পষ্টকে কইছো, টেঙা আম বজারত এবারে বিক্রি করিব পারি। ইতিমধ্যে প্রমোদ বড়ো ডাঙরিয়া আপনাক EBM চয়ে তথা বিটিসির লক্ষ লক্ষ জনগণে প্রতারক বলে আখ্যা দিছে। আজি তামুলপুর জেলা সদরের মাজমজিয়াত EBM চয়ে প্রতিবাদ সাব্যস্ত করে হাজার হাজার জনগণে এনেক রোদত উলাই আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে প্রমোদ বড়ো ডাঙরিয়া বিশ্বাসঘাতকতা আর প্রতারণার বিরুদ্ধে EBM চয়ে এই আন্দোলন আগন্তুক দিন আর জোরদার গতিত আগবাড়িব। আগন্তুক লোকসভা নির্বাচনতো ইয়ার প্রত্যুত্তর রাজনৈতিকভাবে দিবলে EBM চয়ে প্রস্তুত হয়েছে। কোনো সংখ্যালঘু দালালে কোনো সংখ্যালঘু এজেন্টে তেখেতে যখন ব্যবহার করেছে সেই সকল এজেন্টে কিন্তু প্রমোদ বড়ো সরকার কিন্তু রক্ষা করব নো। EBM চয়ে স্পষ্ট কোথাও বিটিসির সংখ্যালঘু জনগণ আজি যুগ যুগ ধরে EBM চয়ের নেতৃত্ব একত্রিত হয়েছে, আগন্তুক দিনতো EBM চয়ে একত্রিত হয়ে থাকবে। বন্ধক ল EBM চয়ে সাতটা বছর ধারাবাহিক আন্দোলন করে আইসো। CBI হত্যাকাণ্ডর চার্জশিট দাখিল করেছে, হত্যাকারীক চিনাক্ত করেছে, কিন্তু স্মার্ট পুলিশ থাকা বলে স্লোগান দিয়া গৃহ বিভাগ ইমান শক্তিশালী বলে কোয়া ডক্টর হিমন্ত বিশ্বকর্মা নেতৃত্বাধীন অসম সরকারখনের হাতত লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ডর হত্যাকারীর নাম ফটো ঠিকানা সকলে থাকার পিছতো আজিলেকে লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার করব পরা নাই। আমি আজি স্পষ্টকে কইছো যে শহীদ লাফিকুল ইসলাম আহমেদর তেজক লই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা আর BTCC প্রমোদ বড়ো ডাঙরিয়ায় রাজনীতি করলে। আর আজির তারিখত হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া নেতৃত্বাধীন অসম সরকারে হোক বা BTCC সরকারে লাফিকুল ইসলাম আহমেদর চিনাক্ত হওয়া হত্যাকারীক লুকুয়াই রাখিছে নেকি বলে আমি প্রশ্ন উত্থাপন করছো। লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকারী গ্রেপ্তার নোহা পর্যন্ত EBM চর আন্দোলন চলিব। বিশেষকৈ সরকারে BTCR সংখ্যালঘু জনগণের ভূমিক লো যে হেতালি খেলিছে ইয়ার বিরুদ্ধে EBM চ জঙ্গি আন্দোলন।